Hello friends, welcome back to a new video. আজকে আমি ছাদের উপর থেকেই পুরো ভিডিওটা করছি কারণ নিচে অনেক রকম আওয়াজ টাওয়াজ হবে সেই জন্য। এর আগে আমি তো আমার পুরো ছাদে কি কি গাছ আছে, কি কি ফল ফুল সবজি যা কিছু হয় সবই দেখিয়েছি। তারপরে ব্যালকানিতে আমাদের কি কি আছে, দোতলার ব্যালকানিতে নিচে উঠোনে কি কি গাছ আছে সব অলরেডি দেখানো হয়ে গেছে। আজকে আমি একটা গাছের ব্যাপারে আপনাদের যাবতীয় তথ্য দেব। থাম্বনেলে জেনেই গেছেন কোন গাছ, ইয়েস সেটা হলো স্নেক প্ল্যান্ট। তো স্নেক প্ল্যান্টের অনেক রকম নাম আছে, তার মধ্যে সবচাইতে ইন্টারেস্টিং যেটা আমার লেগেছে সেটা হলো মাদার ইন লস টাং। মাদার ইন লস টাং, ঠিকই শুনেছেন, মানে শাশুড়ির জি। খুব হাস্যকর নাম, মানে এর একটা শার্প টিপটা সেটাকে লক্ষ্য রেখে এই নামকরণ করা হয়েছে। আর ডিটেলে যাচ্ছি না, তো ফার্স্টেই বলি স্নেক প্ল্যান্ট হচ্ছে একটা ইনডোর প্ল্যান্ট হিসেবেই বিক্রি হয়। হ্যাঁ, ইনডোর প্ল্যান্টও, কিন্তু কোনো গাছই প্রপার ইনডোর হতে পারে না। যেমন প্রতিটা গাছেরই কিছুটা সানলাইট লাগে, যে কারণে স্নেক প্ল্যান্টটা প্রথমে আমি ঘরের ভেতর রেখেছিলাম, কিন্তু পরে ওটাকে ব্যালকানিতে রেখেছি। ব্যালকানিতে সকালের আলোটা আমাদের স্নেক প্ল্যান্টটা পাই। তো ছাদে ঘুরছি সেই জন্য গাছটা ছাদে রাখি দেখাতে পারবো না যেহেতু ছাদে নেই, কিন্তু ব্যালকানিতে আমি কিছুটা ভিডিও রেকর্ড করে আপনাদের দেখাবো আমাদের স্নেক প্ল্যান্ট। আমাদের আপাতত দুটোই আছে, দু রকম টাইপের আছে, কিন্তু স্নেক প্ল্যান্টের না অনেক রকম টাইপ হয়, দেখতেও আলাদা আলাদা হয়, তার উপর বেস করে ওদের বিভিন্ন রকম নাম আছে। যেমন হোয়াইট স্নেক প্ল্যান্ট, টুইস্টেড সিস্টার, সিলিন্ডার স্নেক প্ল্যান্ট, এলিফ্যান্ট না রাইনোগ্রাস, সম্ভবত রাইনোগ্রাস ইত্যাদি, এরকম অনেক কিছু নাম আছে তাদের। তো আগে যেটা বলছিলাম সানলাইট কীরকম লাগে, ইনডিরেক্ট সানলাইট লাগে। ডিরেক্ট সানলাইটে দিনের পর দিন রেখে দিলে কিন্তু গাছটার ক্ষতি হতে পারে, বা সম্পূর্ণ অন্ধকারে যদি দিনের পর দিন থাকে তাহলে গাছটা অনেক দিন সার্ভাইভ করবে, এটা ঠিক কথা, কিন্তু লং টার্মে গিয়ে এটার ক্ষতি হতে পারে, এর গ্রোথ হয়তো দেখতে পাবেন না। আবার যদি একদম অন্ধকার জায়গা থেকে ডিরেক্ট একদম এরকম রোদ ঝলমলে ইয়েতে রেখে দেন, জায়গায় রেখে দেন, তাহলে কিন্তু গাছটার একটা শক লাগতে পারে। আমাদের মানুষেরও যেরকম একটা পরিচিত পরিবেশে থাকতে থাকতে হঠাৎ করে নতুন একটা পরিবেশে গেলে একটা শক লাগে, একটা অন্যরকম লাগে, কেউ কেউ খাপ খাওয়াতে পারে না, সেরকমও গাছের প্রতিটা গাছের ক্ষেত্রেই হয়। তো স্নেক প্ল্যান্টও সেরকমই হয়। তো এই গেল স্নেক প্ল্যান্টের টাইপ আর সানলাইট। আমি এখানে স্নেক প্ল্যান্টের বেনিফিটস বলবো, কি কি বেনিফিটস আছে আর কি কি কিছু কিন্তু এই গাছের ক্ষতিকর দিকও আছে, সেগুলো কিন্তু আমি এখানে বলবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন, একটু কমেন্ট করে দেবেন, কমেন্টগুলো করতে ভালো লাগে। আর চ্যানেলটা এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, এরকম ইন্টারেস্টিং অনেক অনেক তথ্য আমি নিয়ে আসবো আমার এই চ্যানেলে। স্নেক প্ল্যান্ট যদি আপনি বাড়িতে রাখতে চান তাহলে মাটি কিভাবে তৈরি করবেন? মাটির জন্য বিশেষ কিছু লাগে না, তবে আমাদের বাড়িতে সবসময় মাটি রেডি করা থাকে, সেই মাটিতেই আমাদের স্নেক প্ল্যান্ট দুটোই বসানো হয়েছে। সেই মাটিতে অনেক কিছুই আছে, হাড়গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল, সর্ষের খোলটা একটু কম করে, ডিএপি, একটু ভার্মি কম্পোস্ট, এইসব জিনিসগুলো আছে আমাদের মাটিতে। তো যখন থেকে গাছটা লাগানো হয়েছে তারপর থেকে কিন্তু আর নতুন করে কোনো ফার্টিলাইজার দেওয়া বা মানে কোনো যত্ন আর আলাদা করে করতে হয়নি, অনেকদিন পর পর একটু করে ওয়াটার জল দিতে হয়, ব্যাস ওইটুকুই। আর এই গাছে না খুব বেশি জল দিতে লাগে না, এটা সাকিউলেন্ট প্ল্যান্টের মধ্যেই পড়ে। মাটি ওপর থেকে 2-3 ইঞ্চ মতো যদি শুকনো হয় তাহলেই এটাতে জল দিতে হয়। নেক্সট হচ্ছে প্রোপাগেশন। প্রোপাগেশন যে কোনো সাকিউলেন্ট প্ল্যান্টের মতো এটাতেও লিফ কাটিং থেকেই নতুন গাছ জন্মায়। এবার চলে আসছি বেনিফিটস এর দিকে। নাম্বার 1, এর সবচাইতে বড় বেনিফিট হচ্ছে এটা খুব ভালো এয়ার পিউরিফায়ার, যেটা মনে হয় আপনারা সবাই জানেন, তো আর একবার শুনে নিই, এটা খুব ভালো এয়ার পিউরিফায়ার। আমাদের যেরকম ওয়াটার পিউরিফায়ার কী করে, আনওয়ান্টেড পার্টিকলসগুলোকে ফিল্টার করে দিয়ে জলটাকে পরিশুদ্ধ করে, এটাও ঠিক এই স্নেক প্ল্যান্টও বাতাসের ক্ষেত্রে এই একই কাজটা করে, বিভিন্ন রকম টক্সিন্স বাতাসের এ শোষণ করে নেয়, তারপরে এভাবে বাতাসকে পিউরিফাই করে এবং বাতাসকে হেলদি করে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ডেফিনেটলি খুব ভালো। নাম্বার 2, বেনিফিটস নাম্বার 2,
যেহেতু এটা এয়ার পিউরিফাই করে, সেই জন্য এর এটা হচ্ছে এর কিছু হেলথ বেনিফিটস আছে, যে বিভিন্ন রকম অ্যালার্জিস, বিভিন্ন রকম ডিজিজকে এটা ডিজিজের সাথে এটা এই গাছ লড়াই করতে পারে। যেমন ধরুন সিক বিল্ডিং সিন্ড্রোম আছে একটা, সেটা যদি মানে আপনি যে পরিবেশে কাজ করছেন বা সারাদিন যে বাড়িতে থাকছেন সেখানকার হয়তো এয়ার কোয়ালিটি ভীষণ খারাপ, সেখানকার অ্যাটমসফিয়ার খারাপ, সেক্ষেত্রে কিন্তু এই গাছ ভীষণ উপকারী। তো এই এই অসুখের অনেক সিমটমস আছে, সেদিকে যাচ্ছি না, একটু গুগল করে দেখে নিতে পারেন। তো সেই সিমটমসগুলো হলে বুঝতে পারবেন যে আপনার সিক বিল্ডিং সিন্ড্রোম হয়েছে। তো এই গাছ যদি বাড়িতে রেখে দেওয়া হয় তাহলে এই অসুখটা থেকে অনেকটাই রেহাই পাবেন। তবে এক্ষেত্রে একটা কথা বলে দিই যে বাড়িতে, আমাদের বাড়িতে যেমন দুটো স্নেক প্ল্যান্ট আছে বা কারোর বাড়িতে একটা আছে, এই একটা দুটো তিনটে স্নেক প্ল্যান্টে কিন্তু পুরো বাড়ির অ্যাটমসফিয়ারকে চেঞ্জ করতে পারে না বা বিশাল কিছু হেলথ বেনিফিট দিতে পারে না। 10 ফুট অন্তর 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 মানে গ্যাপে গ্যাপে একটা করে স্নেক প্ল্যান্ট রাখলে তবে কিন্তু পুরো বাড়ির অ্যাটমসফিয়ার এয়ার কোয়ালিটি চেঞ্জ হবে। বেনিফিটস নাম্বার 3, স্নেক প্ল্যান্টের মধ্যে এই ফিচারটা আমার আমার সবচাইতে ইন্টারেস্টিং লেগেছে, যে এতদিন জানতাম যে সব গাছই দিনে অক্সিজেন দেয়, রাতে CO2 দেয়, কিন্তু এই গাছ একমাত্র স্নেক প্ল্যান্ট যে দিনে রাতে সবসময় কিন্তু অক্সিজেন দেয়, যার জন্য এই গাছ বেডরুমে রাখলেও ভালো, বেডরুমে রাখলে তার এয়ার কোয়ালিটিকে ভালো করে, ভালো ঘুম হয়। এই গাছ দিনে রাতে সবসময় অক্সিজেন দেয় কারণ এই গাছ রাতেও, দিনে তো করেই, রাতেও কিন্তু এই গাছ ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষ করে, সেই জন্য এই গাছ দিনে রাতে সবসময় অক্সিজেন দেয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটার এই গাছটার কিছু স্পিরিচুয়াল ভ্যালুও আছে, মানে এই গাছটা বাড়িতে রাখা অনেকে ভালো বা শুভ বলে মনে করে। এই গাছটা সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য সব দিক থেকেই ভালো, তাই এই গাছটা বাড়িতে রাখাও ভালো। আর ফেংশুইয়ের মতে এই গাছটা বাড়ির সাউদার্ন বা ইস্টার্ন কর্নারে রাখলে সবচেয়ে ভালো হয়। আর এই গাছটা কিন্তু স্পিরিচুয়াল ভ্যালুর জন্য এখন খুব পপুলার, পুরো ওয়ার্ল্ড ওয়াইড পপুলার। নেক্সট চলে আসছি এই গাছটার যে ক্ষতিকর দিকগুলো আছে। এই গাছটার এত এত বেনিফিট থাকা সত্ত্বেও এর কিন্তু কিছু ক্ষতিকর দিকও আছে, সেটা হলো এটা কিন্তু মাইল্ডলি টক্সিক, মানে হালকা বিষাক্ত, খুব বেশি নয় কিন্তু হালকা বিষাক্ত, যদি এটাকে খাওয়া হয় কোনোভাবে। যদি এটাকে বাড়িতে কোনো বাচ্চা থাকে, কোনো পেটস থাকে, তাহলে তারা যদি কোনোভাবে এটাকে খেয়ে দেয়, বাচ্চাদের যেমন স্বভাব থাকে জিনিস মুখে দেওয়া বা কারোর ইচ্ছে হলো, খুব কিউরিয়াসিটি হলো, খেয়ে নিল, তাহলে কিন্তু এটার কিছু ক্ষতিকর দিক আছে। মেইনলি হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল প্রবলেম হয়, বমি বমি ভাব হয় বা বমি হতে পারে, গলা জিভ ফুলে যেতে পারে বা অসার হয়ে যেতে পারে, এরকম ধরনের প্রবলেমসগুলো আসে। এছাড়া পেটে ব্যথা, ডায়রিয়া এইসবও হতে পারে। তবে মানুষের তুলনায় বাড়ির কুকুর বা বেড়াল এদের জন্য এই গাছটা আরও বেশি করে ক্ষতিকর, ওদের ক্ষেত্রেও এই ধরনের প্রবলেমসগুলো আসতে পারে, ওদের ক্ষেত্রেও ডায়রিয়া হতে পারে, ভমিটিং হতে পারে। তো সেই জন্য বাচ্চা এবং বাড়ির পেটসদের থেকে গাছটাকে একটু সেফ ডিস্টেন্সে রাখবেন, বা যদি সেরকম রাখার ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে গাছটা না রাখাই ভালো। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। একটু জানাবেন যে এই তথ্যগুলো আপনারা জানতেন কি না, জেনে কেমন লাগছে, বা যারা জানতেন তারা আবার শুনে কেমন লাগছে সেটা জানাতে পারেন। তো শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, এরকম আরো ইন্টারেস্টিং তথ্য আমি আপনাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ।